অন্যদিকে অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। ৬০টি আসনের মধ্যে ৪২টিতেই জয়ী হলো বিজেপি, ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আপনারা জানেন কি অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়, ৬০টি আসনের মধ্যে বিধানসভায় ৪২টিতে জয়ী বিজেপি, 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। 32টি আসনে সিকিমে শাসক দল SKM জয়ী, 11টি আসনে এগিয়ে 8টি আসনে, 1টি আসনে এগিয়ে রয়েছে SDF। অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়, ৬০টি আসনের বিধানসভা, সেখানে ৪২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি, ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। একটাই কথা বলবো, অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন এখনো কিন্তু বন্ধ হয়নি। ঠিক যেভাবে কাশ্মীরে পাকিস্তানের আগ্রাসন বন্ধ হয়নি, ঠিক সেইভাবে অরুণাচল প্রদেশেও চীনের আগ্রাসন এখনো বন্ধ হয়নি। কেন্দ্রীয় সরকারের সবার আগে সেটা দেখা উচিত। এক্সিট পোল এক একজন এক এক রকম ভাবে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, আমি তাকে খুব পয়েন্ট দিতে রাজি না। লাস্ট 5 রাজ্যের নির্বাচনের ফলাফল এক্সিট পোলের সঙ্গে মেলেনি, সবাই জানি আমরা। আর এখানেও এক্সিট পোলের মনোভাবটা কি আছে, কেউ দেখাচ্ছেন বিজেপি 13, কেউ দেখাচ্ছেন 29, এটা কোন এক্সিট পোল হয়? কেউ দেখাচ্ছেন তৃণমূল 12, কেউ দেখাচ্ছেন 17, এই ওয়াইড ভ্যারিয়েশন এক্সিট পোলের সাইন্টিটি নিয়ে কোয়েশ্চেন উঠবে। আপনারা জানেন আমরা বারবারই বলি বুথ ফেরত সমীক্ষা একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। বুথ ফেরত সমীক্ষায় মোদি ঝড়ের ইঙ্গিত, সমীক্ষার ফল মানতে নারাজ কংগ্রেস। ২৯৫টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, দাবি কংগ্রেসের। গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। বিকেল ৪:৩০ নির্বাচন সদনে বৈঠক। বিকেল ৪:৩০ নির্বাচন সদনে বৈঠক রয়েছে, গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। বিকেল ৪:৩০ বৈঠক রয়েছে তাই নিয়ে। ২৯৫টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, এমনটাই দাবি করছে কংগ্রেস। কারণ বুথ ফেরত সমীক্ষার যে ফল সেটা মানতে নারাজ কংগ্রেস, তাই আজকে বিকেল ৪:৩০ বৈঠক রয়েছে নির্বাচন সদনে। আজকে যেভাবে আবার উত্তপ্ত হলো সন্দেশখালি, একের পর এক ঘটনা পরপর আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে সরবেরিয়ার ছবিটা আপনাদের জানাবো, কারণ সরবেরিয়ায় নতুন করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর র্যাব কি কারণে জমায়েত হয়েছে সরাসরি আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপিয়া, এই মুহূর্তে সরবেরিয়াতে বাসন্তী হাইওয়ের ওপরে ছিল পুলিশের বিশাল দল এবং কেন্দ্রীয় বাহিনী, এবং তাদেরকে পুরো বিষয়টি রণনীতি সম্পর্কে বুঝিয়ে দেওয়ার পর এই মুহূর্তে ধামাখালি রোড ধরেছে। ক্যামেরাম্যান সন্দীপ পালকে দেখাতে বলবো, পুলিশের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার দুর্বল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধামাখালি রোড ধরেছে। মনে করা হচ্ছে যে যেহেতু বেড়মজুরে গতকাল ভোটের পরপরই পুলিশকর্মী আক্রান্ত হন বিজেপি সমর্থকদের হাতে, এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, ওখানে তল্লাশি অভিযান চালানো হতে পারে। আজকে সকাল ৬টা থেকে ৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত 4টি গ্রাম পঞ্চায়েত সরবেরিয়া, আগারহাটি, হাটগাছি, বয়ারমারি 1, বয়ারমারি 2, এই 4টি গ্রাম পঞ্চায়েতে 17টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। কেননা গতকাল ভোটের দিনভর অশান্তি হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে, সেই কারণে নতুন করে যাতে অশান্তি না হয় সেই কারণে নির্বাচন মিটতেই ফের 144 ধারা ফিরল সন্দেশখালীতে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েত আজকে যখন তল্লাশি অভিযানে যায়, আগারহাটি মন্ডলপাড়া এলাকায় পুলিশ রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। দুবার পুলিশ তল্লাশি অভিযান চালায়, কিন্তু খালি হাতে কার্যত গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে।